যুব বিশ্বকাপে আম্পায়ার হিসেবে লাল সবুজদের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এরই মধ্যে গ্রুপ পর্বে আম্পায়ারদের দায়িত্ব বণ্টন করেছে আইসিসি। ১৯ জানুয়ারি পচেফ স্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার উদ্বোধনী ম্যাচের দায়িত্বে থাকবেন গাজী সোহেল। তার সঙ্গী হিসেবে থাকছেন আয়ারল্যান্ডের রোনাল্ড ব্ল্যাক। এছাড়া প্রথম রাউন্ডের বি গ্রুপে ৬ ম্যাচের ৩টিতে অনফিল্ড, দুটিতে টিভি আম্পায়ার ও একটিতে চতুর্থ আম্পায়ার থাকবেন তিনি। ১০১% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ২১ জানুয়ারি কিম্বার্লিতে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। মুকুল ৩টিতে অনফিল্ড, ১টিতে টিভি আম্পায়ার ও ২টিতে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বের ২৪ ম্যাচে আম্পায়ারদের দায়িত্বের কথা থাকলেও সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনালের দায়িত্ব বণ্টন এখনও হয়নি। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বলেছেন, বাংলাদেশে আম্পায়ারদের জন্য বিষয়টি অনেক গর্বের। অবশ্যই ভালো লাগছে, কারণ বাংলাদেশের আম্পায়ারদের সামনে এতগুলি ক্যামেরা থাকবে এটা আমি ৫ বছর আগে আমরা চিন্তা করিনি। তার মানে আমরা কিছু করতে পারছি, আমরা দেশের জন্য কিছু করতে পারছি, আমরা পারফর্ম করতে পারছি, যার জন্য এতগুলি ক্যামেরা বাংলাদেশে আম্পায়ারদের প্রতি আসছে। বাংলাদেশে আম্পায়ারিংয়ে গত কয়েক বছরের উন্নতির প্রমাণ আইসিসি ইভেন্টে বাংলাদেশে আম্পায়ারদের গ্রহণযোগ্যতা। আমরা মনে করি যে আমাদের ওই দায়িত্বটা নিতে হবে যে আম্পায়ারিংয়ের জায়গাটাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যে সবাই আম্পায়ারিং করতে চাবে ক্যারিয়ারের শেষে, বা মিডিয়া আমাদের নিয়ে আলাপ করবে, আলোচনা করবে, সমালোচনা করবে। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা অন্যান্য সিরিজগুলোতে নিয়মিত হয়েছে বাংলাদেশি আম্পায়াররা। আইসিসির কিছু তথ্য স্বল্পতা এবং বাংলাদেশি আম্পায়ারদের পারফর্ম করার ব্যাপারে কিছুটা নেতিবাচক ধারণা থাকায় সুযোগ কম পেত বাংলাদেশি আম্পায়াররা। সেই ছবিটা এখন বদলেছে, দাবি গাজী সোহেলের। আইসিসির একটু টেনশন ছিল আমাদের নিয়ে, যেহেতু তারা ভাবতো যে সাবকন্টিনেন্টে বাংলাদেশের আম্পায়াররা সবচেয়ে পিছিয়ে আছে ইন কম্পারিজন টু ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা এটা ভাবতো। কিন্তু উই প্রুভ দেম রং, আমরা আমাদের পারফরমেন্স এতই ভালো হয়েছে যে আমরা এলিট লেভেলের পারফরমেন্স করেছি, আইসিসি রিভলিউশন সেটা আমরা জানতে পেরেছি। বাংলাদেশি আম্পায়ারদের ভূয়সী প্রশংসা করেছে আইসিসি। আইসিসি বিশ্বকাপে যদি নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পারে তবে তিনি আশাবাদী সাকিব তামিমদের মতো যেমন বিশ্বমানের খেলোয়াড় তৈরি হয়েছে, একইভাবে বিশ্বমানের আম্পায়ার তৈরি হবে বাংলাদেশে। অন্যরা ওয়েট করে যে না ফাইট করতে হবে কার সাথে, মুকুল গাজী সোহেলের সাথে, এবং আমরা কিন্তু সেমিফাইনাল করছি, ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের আমরা পুরস্কার পেতে যাচ্ছি। ফারহান ইসান, জমুনা স্পোর্টস, ঢাকা। এবং ওখানে কোনো অ্যাসোসিয়েট কান্ট্রির আম্পায়ার নেই।